আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার বিকেল বেলার ব্লগটা শেয়ার করছি। অনেকেই আমার ব্লেন্ডারের নামটা জানতে চেয়েছিলেন, এটাই হচ্ছে আমার হ্যান্ড ব্লেন্ডার কুক ওয়ার্কস। আগে আমি অনেক দামি দামি ব্লেন্ডার ইউজ করেছি, কিন্তু আমার কাছে কেন জানি ঘুরে ফিরে কুক ওয়ার্কসের স্পিডটা খুব পছন্দ হয়। আমি পুরোপুরি স্টিলের ব্লেন্ডারগুলো আগে ইউজ করতাম, একবার আমি কারেন্টে শর্ট খেয়েছিলাম, এরপর থেকে আমার মানে ভয় চলে আসছে। এখন আমি মানে পুরোপুরি প্লাস্টিক বডির যেই হ্যান্ড ব্লেন্ডার সেগুলো ইউজ করি। তা এটা হচ্ছে আমার হাতে সেই ক্রিমটা, আমি আরেকবার আপনাদের দেখিয়েছিলাম যে আমার হাতে ঘা হওয়ার পর আমি কোন ক্রিমটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাকোয়াশ ক্রিম। ইউকে তো অ্যাকোয়াশ ক্রিমটা আছে, তবে ইউকের অ্যাকোয়াশ ক্রিমটা আমার হাতে স্যুট করেনি, তাই আয়ারল্যান্ডের এই অ্যাকোয়াশ ক্রিমটা দিয়ে আমার হাতটা ভালো হয়েছিল। আর অনেকে জানতে চেয়েছেন ভিটামিন কোনগুলো খাচ্ছি, এই ভিটামিনটাও খাই, আর এটাও দেখলাম ক্যালসিয়াম, এটাও আমি খাচ্ছি, এটাও ভালো লাগে। আর ভিটামিন ডি আমি হল্যান্ড অ্যান্ড বাটের একটা আছে ইয়েলো কালার একটা পট দেখবেন, সেটা খাই, তবে ওটা আমার শেষ হয়ে গেছে। আর এখন আমি আয়ারল্যান্ড থেকে একটা নর্মাল ভিটামিন নিয়ে আসছিলাম ডি, সেটাই এখন খাচ্ছি। আর অ্যাসিডিটির জন্য আমি গ্যাভিসকন খাচ্ছি, এটা আমি সুপার ড্রাগ থেকে নিয়েছি, গ্যাভিসকন ডাবল অ্যাকশন, এই তো। আর ভিটামিন ডি আপনারা কোর্স কমপ্লিট করবেন, যদি দেখেন যে না সত্যি আপনার ভিটামিন ডি কমে গিয়েছে, তাহলে ফার্মেসি বা হল্যান্ড বার যেখানটাই বলেন, ওষুধ আগেই না খেয়ে জিপিতে গিয়ে ডক্টরকে বললেই হবে, ওনার একটা ভিটামিন ডি এর কোর্স দিয়ে দিবে। সেটা যদি 3 মাসের কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক ভালো হয়। তারপর আমি যখন জিপিতে ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে আপনি হল্যান্ড অ্যান্ড বাটার একটা ভিটামিন ডি আছে সেটা খেয়ে দেখতে পারেন। তখন আমি সেটা কিনে একবার খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, তবে কোর্স কমপ্লিট না করলে কিছুদিন পর পর কিন্তু ডিটা কমে যায়। সেই জন্য আমার সাজেশন থাকবে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ফুল কোর্সটা কমপ্লিট করবেন। তো এখন বিকেলবেলা আমি আপনাদের আজকে একটা খুবই ইজি এবং খুবই সুস্বাদু রেসিপি দিব, আমার বাসার জন্য বানাচ্ছি। আর এখন লকডাউনের সময় বাইরে যাওয়া নিষেধ, তো বাইরে গিয়ে আমার ব্লগ বানানো হচ্ছে না, তাই বাসায় যা করছি তা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি চিকেন দিয়ে একটা পুর বানাবো, আমি আজকে যেই নাস্তাটা রেডি করছি তার জন্য আমার পুর লাগবে। তো আমি 1 কাপ পরিমাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তো সেটাকে আবার ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো আমি একটা প্যানে 1.5 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিলেই হবে। আর এখন আমি 1/2 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পেঁয়াজ কুচি আমি পরে এ পুরটার সাথে অ্যাড করব। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর সাথে আমি সবগুলো মশলা দিয়ে দিব। আর আমরা কিন্তু দেখবেন ঝাল আইটেম যদি করি, তাহলে কিন্তু একটু পুর দিই, যেমন চিকেনের পুর বা এগ পুর দিই বা কিমা দিয়ে, বিভিন্ন রকম কিমা দিয়ে পুর করি। আপনার জাস্ট এই একটা পুর ভালোভাবে শিখে রাখবেন, যারা নতুন রান্না করছেন এই পুরটা দিয়ে সব কিছুতে দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আপনি চিকেন সিঙ্গারা বানাবেন এটা দিতে পারেন, যে কোনো রকম প্যাটিস বানালে এটা দিতে পারেন। আমি দেখলাম এই পুরটা সত্যি অনেক ভালো লাগে। আমি প্রথমে দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এবং মশলাটা যখন দেখব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন এর সাথে আমি আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। আপনারা যদি চান এখানে চিকেনের বদলে বিফ দিয়ে দিতে পারেন, মানে গরুর গোস্ত, চাইলে আপনারা যে কোনো গোস্ত কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর সাথে এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। তবে শুধু মুরগির গোস্ত দিয়ে রান্না করলেও হয়, কিন্তু আমি এর সাথে একটু গাজর দিচ্ছি, মানে সুন্দর দেখানোর জন্য। পুরটা যখন আপনি একটা কিছুতে দিলেন, যখন দেখবেন আমরা একটু
খাচ্ছি ওই টাইমটায়, কিন্তু একটু কালারফুল হলে কিন্তু ভালো লাগে, সেই জন্য আমি এখানে কিছুটা গাজর কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি অন্য একটা চুলোর মধ্যে এই প্যানটা বসিয়ে দিব, কারণ আমি এখন বাকি যে হাফ কাপ পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা এখন আলাদা একটা প্যানে ভেজে নিব এই চিকেনের পুরটার সাথে অ্যাড করার জন্য। সেজন্য এখন আমি আরেকটা চুলোর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই প্যানে 1 টেবিল স্পুন তেল আবার নিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি মিডিয়াম ভেজে নেব, মানে ব্রাউন কালারও না, সাদা সাদা কালারই থাকবে কিন্তু হালকা ভাজা থাকবে। তারপর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনের যে পুরটা বানাচ্ছি সেটার সাথে অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি চিকেন এবং গাজরের মিশ্রণটা দেখে নিচ্ছি। চিকেন যদি ছোট ছোট পিস করে রান্না করেন খুব কুইক কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো আমার এই চিকেন এবং গাজরের পুরটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে, এর সাথে এখন আমি পেঁয়াজ হালকা করে ভেজে রাখা এটা মিশিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম শেষে আমি এর সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আমি পানি দিয়ে গুলে তারপর এর সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুরটা নামিয়ে নেব। পেঁয়াজটা আধা কাঁচা দেওয়ার একটাই উদ্দেশ্য, যখন এই প্যাটিসটা বানানো হয়ে যাবে তখন এটা তো আমি অবশ্যই ওভেনে দিব, ওভেন থেকে বের করার পর যখন আমরা খাবো তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা শপে গিয়ে যারা ফাস্টফুড খান তারা কিন্তু খেয়াল করবেন যখন আপনারা প্যাটিস খাচ্ছেন বা সমোসা খাচ্ছেন একটু কাঁচা কাঁচা কিন্তু একটা পেঁয়াজ থাকে, মানে একদম পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু ভালো লাগে, ঠিক সেজন্যই দেওয়া। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে আসছে, এখন আমি খুব ইজিভাবে সবগুলো প্যাটিস বানিয়ে নেব। এখন দিনগুলো খুবই অলস দিন যাচ্ছে, তো একই রকম প্রত্যেকটা দিন, এভরিডে কাউকে না কাউকে ফোন দিয়ে কথা বলি। তো আজকে আমার দাদির সাথে কথা হলো, আমার দাদি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর দাদির সাথে যখন কথা বলি দাদি অনেক আদর করে, আর আমার দাদি সব নাতি নাতকুড়ের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সব সময় আমার জন্য খুব দোয়া করে, আর আমি সব সময় ভয়ে থাকি কখন আমার দাদির জন্য কি হয়, সব সময় আমার কলিজা কাঁপতে থাকে। তো সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দাদিকে ন্যাক হায়াত দান করে। তো এখন আমি পরোটাগুলো বের করে নিলাম, তো পরোটাগুলো ডিপ ফ্রিজ থেকে বের করলে শক্ত থাকে, তো আমি একটু আলাদা করে নিচ্ছি কারণ সবগুলো পরোটা একসাথে থাকলে দেখবেন সহজে সফট হতে চায় না, তো একটু আলাদা করে রেখে তারপর এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি, ডিমটা লাগবেই সেজন্য। আর অনেক সময় দেখা যায় প্যাটিসে অনেকেই ডিমের সাদা অংশটা ইউজ করছে, ব্রাশ করছে ওপরে, কিন্তু পুরোপুরি আপনি কুসুম সহ দিলেও কিন্তু ভালো হয়, কালারটা সুন্দর হয়। তো আমি পুরো ডিমটাই ফেটিয়ে নিলাম, আর যখনই দেখবেন পরোটাটা হালকা সফট হয়েছে, পুরোপুরি একদম নরম করব না, তাহলে কিন্তু পরোটা যারা আমরা খাচ্ছি রেডিমেড তারা কিন্তু জানি একদম পুরোপুরি নরম হয়ে গেলে একদম কেমন যেন হয়ে যায়, লেগে লেগে যায় যে প্লেটে রাখবেন সেই প্লেটের সাথে, সেজন্য একটু শক্ত শক্ত থাকা অবস্থায় সেই সময়টাই কিন্তু আমাদের এই প্যাটিসগুলো তৈরি করে নিতে হবে। তো আমি বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে নিচ্ছি, আর অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আপু আমার বাসায় তো রেডিমেড পরোটা থাকে না, যারা বাংলাদেশে আছেন তাদের বলবো পুরটা ঠিক এভাবে বানিয়ে জাস্ট ময়দা লবণ আর তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে শুকনো অবস্থায় সবগুলো আইটেম ভালোভাবে মেখে তারপর ওয়ার্ম পানি দিয়ে একটা কাই বানিয়ে তারপর রুটির মতো বানিয়েও কিন্তু আপনারা ঠিক এভাবেই বিভিন্ন রকম প্যাটিস টাইপের বানিয়ে নিতে পারেন। আর আরেকটা কথা থাকতে পারে যে আমি ওভেন ছাড়া
কিভাবে বানাবো। সেক্ষেত্রে আমরা যে বাসায় কেক বানাই, অনেক সময় দেখেছেন যে চুলোর উপরে পাতিলে করে কিভাবে কেক বানানো হয়, ঠিক সেভাবেই একটা বেকিং প্লেট বলেন বা ট্রে বলেন পাতিলের মাপ মতো নিয়ে তখন প্যাটিসগুলো বসিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তবে চুলোর বানানোটা কালারটা একটু সাদা সাদাই বেশি থাকে, পুরোপুরি ব্রাউন কালারটা আসে না, তারপর টেস্ট কিন্তু একই রকমই আসবে। তো আমি প্রথমে একটা পরোটা নিয়ে নিয়েছিলাম, এখন এটাকে চার ভাগে কেটে নিয়েছি পরোটাটাকে। তারপর আমি ডিম ব্রাশ করে দিলাম, ডিম ব্রাশ করার পর এখন আমি ওই চিকেনের পুরটা দিয়ে এর সাথে আরেকটা অংশ এইভাবে অ্যাড করে দিচ্ছি। একটু শক্ত থাকা অবস্থায় বানানোর এই একটাই কারণ, এখন আপনি ইচ্ছে মতো এটার মুখগুলো আটকে দেওয়ার জন্য ডিজাইন করতে পারবেন। যদি বেশি সফট হয়ে যায় তখন কিন্তু ডিজাইনটা আসবে না। তো ঠিক এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারিদিকে মুখটা আটকে দেব এবং খুব সুন্দর একটা ডিজাইন আসবে। এবং এই প্যাটিসটা খেতে খুবই ভালো লাগে। এবং যদি মনে হয় যে আমি এই প্যাটিসটা কি পরোটার মতো যে বানালাম বা সাথে সাথে খেয়ে ফেলতে হবে নষ্ট হয়ে যাবে, তা কিন্তু না। এটা বানানোর পরে 4-5 ঘন্টা ঠিক একই রকম ক্রিপসিটা থাকে। আপনারা এভাবে বানিয়ে কিন্তু ডিপ করেও রেখে দিতে পারেন। ডিপ করে রেখে দিয়ে যখন খেতে ইচ্ছে হলো মাঝে মধ্যে বের করে কিছুক্ষণ বাইরে রেখে তারপর ওভেনে দিয়ে দিলেন, তাহলেও কিন্তু খুব মানে অনায়াসে একটা ইজি জিনিস বানিয়ে খেতে পারলেন। এই তো এভাবে আমি এই সমোচার ডিজাইন করে বানিয়ে নিলাম। এখন আমি আরও কিছু ডিজাইন দেখাবো। এই আইডিয়াগুলো না আমার মাথার মধ্যে একা একাই ঘুরপাক খায়। তখন আমি আমার হাজবেন্ডকে এক একটা আগে বানিয়ে খাওয়াতাম আর বলতাম যে বলো তো এটা কী দিয়ে বানিয়েছি, ও কিন্তু বলতে পারে না। যখন বলতাম যে এটা পরোটা দিয়ে করেছি বা এটা এই জিনিসটা দিয়ে করেছি তখন সে খুব আশ্চর্য হয়ে যেত। আর এই পরোটার মধ্যে আপনি চিকেন পুর না দিয়েও আপনি কিন্তু এখানে নারিকেলের পুরও দিতে পারবেন। নারিকেল দিয়ে খেজুরের গুড় জাল দিয়ে আপনারা পিঠার মতো কিন্তু এটা করে নিতে পারবেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ঠিক একইভাবে আরও দুটো করে নেব, কারণ আমি সবগুলো পরোটা দিয়ে বানাচ্ছি না, কারণ আমার বাসায় এত খাওয়ার মানুষ নাই। তাই আমি 4টা পরোটা এখানে আজকে ইউজ করব। তো ঠিক এই সমোচার শেপে আমি 4-5টা বানাবো আর বাকি আমি আরও 2-3টা ডিজাইন আপনাদের দেখাবো। তো সবার খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই এভরিডে। গতকাল আমার শরীর সত্যি খারাপ ছিল, সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন, থ্যাংক ইউ। আসলে আমি যখন খুব বেশি আপসেট থাকি বা আমার শরীরও যদি খারাপ থাকে তাহলে আমার দম ফেলতে একটু কষ্ট হয়। আমার বারবারই মনে হতে থাকে যে কেন সে এই কথাটা বললো, আমার তো দোষ ছিল না, কেন বললো। সেটা সারা দিন আমার মাথার মধ্যে ঘুরপাক খায়, তখন আমি একটু সিক ফিল করি। সেটাই হয়েছিল গতকাল, যে কোনো কারণবশতে একজন আমাকে একটা কথা বলেছিল, সেই কথাটা আমার মাথায় সারা দিন মানে ঘুরপাক খেয়েছে যে কেন বললো, আমার তো দোষ ছিল না। তারপর আস্তে আস্তে তার পরের দিন আমার শরীর দেখি যে একটু ভালো লাগছিল। আর এখনকার ওয়েদারটাও হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়, হঠাৎ করে একটু জ্বর জ্বর লাগে, কেমন যেন এখনকার ওয়েদার। তো এখন আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি। এখন একটা পরোটাকে দুভাগ করে নিয়েছিলাম। এখন আপনারা যদি মনে করেন যে আমি একা একটা খাবো বা দেখার একটা সৌন্দর্যের জন্য, ঠিক এভাবে একটা পরোটাকে দুই ভাগ করে ভেতরে পুর দিয়ে তারপর 4-5টাও কিন্তু এভাবে আটকে দিতে পারেন। এবং এগুলো যখন হয়ে আসবে তখন দেখবেন কত সুন্দর লাগে এবং কত সুন্দর একদম ফুলে, কত মানে একদম মনে হবে যে আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি এরকম। এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো। এটা হচ্ছে 4 কোণা করে ডিজাইনটা। আসলে যার যার মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন, মাথা থেকে ডিজাইনগুলো আনতে হয় যে এভাবে একটু করি তো কেমন লাগবে। তো আমি স্কোয়ার শেপে যেটা দিলাম সেটারটাও পুরোটুকুভাবে পুর করে দিলাম। এখন আমি ঠিক
এই সাইজেরই আরেকটা স্কোয়ার এটার উপরে দিয়ে দিলাম এবং সাইডটাকে কেটে একদম সম পরিমাণ স্কোয়ারটা করে নিলাম। এখন এর মধ্যে আমি ডিজাইন করব, বাকি পরোটা আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে একটু আমি নেটের মতো করে দিয়ে দিব, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এটা এই ডিজাইনটা অনেক কিছুতে করে নিতে পারবেন, যেমন যদি অনেকে মনে করেন যে আমি আপেল পাই দিয়ে করব, তা আপেল পাই দিয়ে আপনি ভিতরে একটু আপেল পাই দিয়ে দিলেন আর উপরে এরকম স্কোয়ার করে কেড়ে মাঝে পুরোটুকু একটু ডিম ব্রাশ করে মাঝে মাঝে কিন্তু যে কোনো বাদাম অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগে। আসলে এটা হচ্ছে আপনার ইচ্ছে, আপনি বাইরের সবগুলোতে এক একটা দেখে আসবেন, সেটা মাথায় আইডিয়া রেখে নিজের ঘরে এসে বানাবেন, তাহলে দেখবেন এক একটা জিনিস হয়ে যায়। তো আমি এখন এটা চারপাশের মুখটা ঠিক এভাবে আটকিয়ে দিচ্ছি এবং সবার শেষে আমি যে এক্সট্রা থাকবে সেগুলো আমি কেটে নিব, তারপর আমি ওভেনে দিয়ে দিব। আর ওভেনটা আমি পরোটা দিয়ে যখনই বানানো শুরু করেছিলাম তখনই কিন্তু প্রিহিট করতে অন করে রেখেছি। ওভেন আমি এখানে দিয়েছি 150 ডিগ্রি এবং আমি 20 মিনিটের জন্য এগুলো বেক করতে দিব। আসলে এক একজনের ওভেনের কী বলে টেম্পারেচার এক এক রকম, তো আপনারা একটু পরপর চেক করবেন কালারটা কি সুন্দর আসছে কিনা। যখন দেখবেন একদম ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখন নামিয়ে নেবেন। তা আমি সবগুলোর উপরে ডিম ব্রাশ করে নিলাম, এখন আমি প্রিহিট করা ওভেনে দিয়ে দিচ্ছি। আর আমি আরও 2-3 পিস করব, আমি আরেকটা ডিজাইন দেখাবো। যদি মনে করেন যে না আমার যে ডিজাইনগুলো আপনি দেখিয়েছেন সবগুলোই কঠিন লাগছে, তো আমি আরেকটা খুবই সোজা ডিজাইন এখন দেখাবো। আসলে যখনই যাই খেতে ইচ্ছে করে যে আমার কষ্ট হচ্ছে, আপনার যেভাবে মনে হয় যে আমার সোজা লাগবে ঠিক সেইভাবেই বানিয়ে নেবেন। ঘুরে ফিরে কিন্তু একই হয়, ডিজাইন বলে কোনো কথা নেই। আপনি যদি পরোটার মধ্যে এটা একটু পেঁচিয়েও ওভেনে দিয়ে দেন তাও কিন্তু হয়ে যাবে তৈরি, উপরে একটু ডিম ব্রাশ করে দিলে। কিন্তু আমরা কেন ডিজাইন করি, দেখার সৌন্দর্য, আর দেখার সৌন্দর্য হলেই খাওয়ার প্রতি একটা আকর্ষণ আসে। এই তো আমার সবগুলো প্যাটিস বানানো হয়ে গেল, এখন আমি আরেকটা লাস্ট ডিজাইন দেখাবো। পুরোটুক পরোটার মধ্যে এভাবে ডিম ব্রাশ করে নেবেন, তারপর এখানে পোরটা দিয়ে পুরোটুক একদম পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে তারপর নিজের মনের মতো করে একটু ডিজাইন করে নেবেন, তাহলেই দেখবেন আরেকটা খুব সুন্দর ডিজাইন হয়ে যায় এই আর কি। তো এখনকার সিচুয়েশন খুবই খারাপ যাচ্ছে। আমি একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে ওয়েস্টফিল্ডে আমি আমার এক আপার সাথে কফি খেয়েছিলাম, আমি তাকে শাড়ি গিফট করেছিলাম, সে হসপিটালে জব করে। তো আপার সাথে আমার 2-3 দিন পরপরই কথা হয় কারণ উনি এখনও কাজ করছে হসপিটালে। তো আমি আপাকে জিজ্ঞেস করলাম, ওনার নাম রেহানা, যে আপা কী অবস্থা, কীভাবে দিন যাচ্ছে আপনার? উনি একদম ফুল টাইম কাজ করে কিন্তু, তো বলল যে এভরিডেই 2-3 জন মারা যাচ্ছে, উনি সেগুলো কী বলে ড্রেস চেঞ্জ করা মৃত্যুর আগে যে কবরে শোয়ানোর আগে আপা কিন্তু করে। তো আমি আবার বললাম যে আপা ভয় লাগে না? বলে কি না এটা অভ্যাস হয়ে গেছে, এটা তো আমার কাজ। মানে আমি খুবই গর্বিত, উনি আমার খুব ভালো একজন বোন বলতে পারেন, একটা বন্ধু বলতে পারেন, যে ওনার সাথে আমার আজকে 14 বছর ধরে একটা খুব ভালো সম্পর্ক। আমি ওনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে এই মুহূর্তে উনি যে আমাদের দেশের জন্য কাজ করছে। তো সবাই আমাদের রেহানাপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়াত দেন, ওনার হাজব্যান্ড বাচ্চাদের সাথে ওনার যেন জীবন ভালো কাটে এবং কোনো রকম অসুখ বিসুখ যেন রেহানাপাকে ধরতে না পারে, সবসময় যেন উনি সুস্থ থাকে এই আর কি। এই তো আমি এখন আরেকটা ডিজাইন করে নিলাম ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে,
আরেকটা ডিজাইন করে নিলাম এবং এগুলো আরেকটা ট্রেতে দিয়ে আমি আবার ওভেনে দিয়ে দেব। 20 মিনিটের জন্য আমি ওভেনে এটাকেও দিয়ে দিব। উপরে ডিম ব্রাশ করে দিলাম। আমি এখন আরেকটা ট্রে দেখে নিচ্ছি, হালকা ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার হাজবেন্ড বলছিল যে, মুন্নি তুমি কি বানাচ্ছ, এত সুন্দর ঘ্রাণ আসছে। তা আমি বললাম যে, হ্যাঁ তোমাকে দিব, ওয়েট করো। তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং দেখে মনে হচ্ছে খুব ক্রিস্পি হয়েছে। তো ওই ট্রেটা আমি আরও কিছুক্ষণ পরে নামাবো। এই ট্রেটাই প্রথম প্লেটে নিয়ে নিচ্ছি এবং সত্যি সামনাসামনি দেখতে খুবই ভালো লেগেছে এবং খেতেও কিন্তু খুবই ইয়ামি ছিল। তো এখন আমি একটা পেটিস বলেন বা ঝাল পিঠা বলেন, যাই বলেন, আমি একটু ভেঙে এখন দেখাবো। সাথে সস দিয়ে দিলাম। আর আপনারা যদি আমার এই রেসিপিটা পছন্দ করে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কিন্তু এই ব্লগটার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল আর খেতে কেমন লেগেছিল। অন্য ট্রের প্যাটিসগুলো দেখে নিলাম, এগুলো হয়ে আসছে। এখন আদ্রিতাকে, ওর আব্বুকে, আয়াস আদিয়ান ওদেরকে ডাকলাম যে আসো তোমরা খাবে। তবে আয়াস আদিয়ান খাবে না, আমার হাজবেন্ড আর আদ্রিতা খাচ্ছে এবং ওদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন আমার প্রত্যেকটা ভিউয়ারকে হেফাজত করে এবং সাথে সাথে আমাদের ওয়ার্ল্ডের সবাইকে হেফাজত করে। আল্লাহ হাফেজ।